নজর রাখবো পরবর্তী সংবাদে। কৈলা শহরে আজকে কংগ্রেসের সাংবাদিক বৈঠক, ইতিমধ্যে পঞ্চায়েত ভোটে নাগরিকদের ধন্যবাদ জানিয়ে আজকের এই বৈঠকের আয়োজন। তবে অন্যদিকে যখন দেখেছিলাম গৌরনগর থেকে শুরু করে কৈলা শহরে বেশ কিছু জায়গায় ইন্ডিয়া জোট সংঘবদ্ধভাবে লড়াই করেছিল, সেই জায়গায় জোটে ভাঙন এবং ফের একবার জোটে ভাঙনকে কেন্দ্র করে জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে এসেছে কৈলা শহর থেকে। তবে গৌরনগর ব্লকে সিপিএম দলকে পরগাছার সাথে তুলনা করে কটাক্ষ আজকে বীরজিৎ সিনহার। শাসক দল বিজেপি এবং কংগ্রেস দল মিলে যৌথভাবে ভগবাননগর গ্রাম পঞ্চায়েত দখল করেছে। জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি এই অভিমত ব্যক্ত করেন, গৌরনগর ব্লকের অধীন গ্রাম পঞ্চায়েতের যে শপথ গ্রহণ হয়েছে গতকালকে, তার পরে আজকে ধন্যবাদ জানিয়ে এই সাংবাদিক বৈঠক। বৈঠকে কি বক্তব্য উঠে এসেছে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার, শুনুন। এবং আমাদের কংগ্রেস কর্মীরা যারা বিজেপি বিরোধী সবাই আমাদেরকে মদত দিয়েছে, তার জন্য প্রথমে এই অঞ্চলের এই ব্লক এরিয়ার সমস্ত স্তরের মানুষকে আমরা কংগ্রেস পার্টির তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। এবং আমরা লক্ষ্য ছিল পঞ্চায়েত সমিতি দখল করা, আমরা লক্ষ্যে পৌঁছতে পেরেছি। আমরা একাই সংখ্যাগরিষ্ঠ হয়েছি কংগ্রেস পঞ্চায়েত সমিতির সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে গেছে এবং মানুষের কাজ করা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচন গতকালকেই শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে এবং এখন মানুষের কাজ করে। আমাদের একটা মাত্র লক্ষ্য এই ব্লকে গরিব বেশি গরিব বেশি বেশি গরিবে চিহ্নিত করে এই ক্যাটাগরিতে মানুষের উন্নয়ন করা, বেশি বেশি গরিব যারা রয়েছে এখনো তাদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে যাতে তারা দরিদ্র সীমার উপরে উঠতে পারে তার চেষ্টা করে। বদ্রুজ্জামান ভাইস চেয়ারম্যান হলেও বদ্রুজ্জামানের নেতৃত্বেই পঞ্চায়েত সমিতির কাজ চলবে, চেয়ারম্যানও এখানে উপস্থিত আছেন এবং আশা করি উন্নয়নের ক্ষেত্রে একটা যুগান্তকারী ঘটনা ঘটাতে পারবে বলে আমার বিশ্বাস। গত দুদিনে যে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচনে আমরা বিশ্বাস করি নাই তারাও কংগ্রেস প্রার্থী প্রধান উপপ্রধানকে ভোট দিয়েছে, যেমন ইয়াজে খাওড়া তিনজন বিজেপির সদস্য ছয়জন কংগ্রেস, কিন্তু প্রধান উপপ্রধান নির্বাচনে তারাও সমর্থন করে সর্বসম্মতভাবে প্রধান উপপ্রধান নির্বাচন হয়েছে 9-0। ইরানি গাউসভা দলকে প্রধান উপপ্রধান নির্বাচন হয়েছে, এখানে কংগ্রেস 9-9, দুইজন হল বিজেপি, সেই বিজেপিও সাপোর্ট করেছে, এখানে 11-0 হয়েছে। এরপরে রাঙ্গাউটি গাউসভাতেও অনুরূপ হয়েছে, বিজেপির নির্বাচিতরাও তারা এই আমাদের প্রধান উপপ্রধানকে সাপোর্ট করেছে। আরেকটা ভগবাননগর গাঁও পঞ্চায়েতে বিজেপি কংগ্রেসকে প্রদান করেছে, তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ এটা পঞ্চায়েত ভোটের নজর কাড়া কেন্দ্র ছিল গৌরনগর, যেখানে ইতিমধ্যে সিপিএম পেয়েছিল 5টি আসন, কংগ্রেস 3টি এবং বিজেপি 3টি। অন্যদিকে গৌরনগরের বিজেপি এবং কংগ্রেস মিলে গেছে। তবে গৌরনগর ব্লকের ভগবাননগর গ্রাম পঞ্চায়েতে লক্ষ্য করা গেছে এমনটাই ছবি, বিশেষ করে ক্যাডার ভিত্তিক দল বিজেপি তাদের কি গোষ্ঠী দুর্বলতা বা গোষ্ঠীকন্দল, এমনই বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। অন্যদিকে পঞ্চায়েত সমিতিতে ইন্ডিজোট কে ঘিরেও প্রশ্ন উঠে এসেছে, একেবারে চির প্রতিদ্বন্দ্বী দলের সাথে মিশে যাওয়াকে ঘিরেও প্রশ্ন। সব মিলিয়ে কৈলা শহর পঞ্চায়েত ভোট পরবর্তী সময়ও যথেষ্ট উত্তপ্ত এবং রাজনৈতিকভাবে সরগরম, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।